কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়েছে, যা নিয়ে তোড়পাড় চলছে দেশে। আলো আসবেই নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে, যাদের অবস্থান ছিল ছাত্র আন্দোলনের বিপক্ষে, তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতেই হবে। অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিলেই সব ঠিক হয়ে যাবে। এদিকে আলো আসবে গ্রুপ চ্যাট ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব। চিত্রনায়িকা পরিমণিও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন স্ট্যাটাসের মাধ্যমে। অরুণা বিশ্বাসকে নিয়ে একটি ছবি ফেসবুকে প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, অমানুষ, হিংস, লোভী, এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। পরিমণির স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য অনুরাগী নিজের মতামত জানান সেখানে, কেউ কেউ শাস্তি চাইছেন অরুণা বিশ্বাসের। জারিন জারা, ড্রেক্স রিপোর্ট, ভোরের পাতা।